বর্তমান সময়ে দাঁড়িয়ে এই প্রজন্মের এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে কিনা ভিডিও তৈরি করে না কিংবা ভিডিও তৈরি করা পছন্দ করে না। স্মার্টফোনের ক্যামেরা কিন্তু বিগত দিনের মতো এখন আর ছবি তোলায় সীমাবদ্ধ নাই, এখন কিন্তু বেশিরভাগ মানুষই স্মার্টফোন দিয়ে ভিডিও তৈরি করেন। আবার অনেকে কিন্তু এই যে ভিডিও মেকিং পছন্দ করা সত্ত্বেও ভিডিও তৈরি করেন না, এর পেছনে কারণ হচ্ছে তারা তাদের ভিডিওতে এক্সপার্টদের মতো ভিডিওতে ইফেক্ট তারপরে ক্রিয়েটিভ ওয়েতে ভিডিও তৈরি করতে পারেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনি প্রচুর ভিডিও রিলেটেড আইডিয়া জেনারেট করতে পারবেন, কিভাবে ভিডিওতে ইফেক্ট দিতে হয়, তারপরে মডার্ন ভিডিওতে কি ধরনের কারুকাজ করা হয় সেগুলো সম্পর্কিত প্রচুর প্রচুর আইডিয়া জেনারেট করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং ওয়েবসাইটটি ভিজিট করি এবং ওয়েবসাইটটি ভিজিট করে দেখি আসলেই কি ধরনের ভিডিও ওখানে দেয়া রয়েছে, কি ধরনের আইডিয়া আমরা ওখান থেকে জেনারেট করতে পারি। আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব, আপনি মোবাইল বা কম্পিউটার যে কোনো কিছু থেকেই আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো আমি এখন এখানে কম্পিউটার ব্যবহার করব ওয়েবসাইটটি ভিজিট করার জন্য। তো চলুন আমরা ওয়েবসাইটটি দেখি। ওয়েল, ওয়েবসাইটটিতে যাওয়ার পূর্বে আমার প্রথমে স্ক্রিন রেকর্ডার অন করতে হবে। আমি স্ক্রিনে চলে আসলাম, এখন সার্চে আমি লিখব আই ক্যান্ডি। আমি ইতিপূর্বে সার্চ করেছি যে কারণে আমার এখানে কিছু কয়েকটা ওয়ার্ড লেখার সাথে সাথেই আই ক্যান্ডি চলে এসেছে। আপনাদের যদি পুরোপুরি না আসে তাহলে আপনি পুরোপুরি লিখবেন আই ক্যান্ডি। আই ক্যান্ডি লেখার পরে আপনি গুগলে সার্চ করবেন। এখানে প্রথমেই সার্চে আপনি হয়তো একটা টিভি সিরিজের নাম পেতে পারেন, সেখানে আপনি যাবেন না, আপনি স্ক্রিনে দেখানো যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে যাবেন, আই ক্যান্ডি ভিজুয়াল টেকনিক লাইব্রেরি, এটাতে আমি চলে যাব। ওয়েবসাইটটিতে ঢোকার সাথে সাথেই আমরা এখানে উপরে ভিডিওর কতগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি, হাই অ্যাঙ্গেল, হাইপারল্যাপস, তারপরে প্যানিং, ওভার হেড, এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আপনি ক্যাটাগরি ওয়াইজ সার্চ করে দেখতে পারেন যে এই ক্যাটাগরিতে কীভাবে ভিডিওতে কাজ করে যারা এক্সপার্ট রয়েছে তারা। আমি আসলে এই ক্যাটাগরির মধ্যে এখন যাব না, আমি জাস্ট এখানে প্রথমেই যে ওদের হোম পেজে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে আমি কিছু ভিডিও আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও ইফেক্ট দেওয়া রয়েছে যেগুলো সব মডার্ন, যেগুলো আপনার প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকটা ভিডিওর ইফেক্ট আপনার ভালো লাগবে। এখানে যেমন এখানে দেখুন এই যে ভিডিও, অর্থাৎ এই যে প্লে নিউ একটা ভিডিও ইফেক্ট রয়েছে, এটা আমার বেশ ভালো লেগেছে। এছাড়া আরও নিচে দেখতে পাচ্ছেন আমি যেটাই দেখি আমার সেটাই আসলে খুব ভালো লাগতেছে। গাড়ির এইটা আমার কাছে আসলে বেশ ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে এটা কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে গাড়ির এই ইফেক্টটা বেশ ভালো লাগছে। এইখানে উপরে আমার একটা উপরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ব্রেকডাউন নামে একটা ট্যাব রয়েছে। এই ব্রেকডাউন ট্যাবে অ্যাকচুয়ালি কী রয়েছে আমি এখন পর্যন্ত ভিজিট করে দেখি নাই। আই গেস এই ব্রেকডাউন ট্যাবে রয়েছে এই যে ভিডিওগুলো রয়েছে, ভিডিওগুলো কীভাবে তৈরি করে সেইগুলো হয়তো এখানে ব্রেকডাউন করে দেখানো রয়েছে। আমি এই ব্রেকডাউন ট্যাবে কী রয়েছে সেটা দেখে আমি পরবর্তী ভিডিও একটি বানাবো যেখানে বলবো অ্যাকচুয়ালি ব্রেকডাউন ট্যাবে কী রয়েছে। আর যদি আমার আগে আপনিই বের করে ফেলতে পারেন যে ব্রেকডাউন ট্যাবটিতে কী রয়েছে সেটা আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ওয়েল, আই হোপ ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল বা আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী এসেনশিয়াল ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে এসেনশিয়াল ভিডিওর পক্ষ থেকে আমি ইব্রাহিম এখন বিদায় নিচ্ছি আপনার থেকে।